বিপুল আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দোহারকুলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা। সোমবার সিংগাইর উপজেলার চান্দোহারকুলে জাতীয় পর্যায়ে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে এই নৌকাবাজ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের আয়োজনে বিকাল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে এই নৌকা বাইচে 13টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে হাত নিরাস নামের নৌকাটি প্রথম স্থান ও সোনার তরী দ্বিতীয় স্থান অধিকার করে। নৌকা বাইচ দেখতে কুলের দুই পারে নারী পুরুষ ও শিশুসহ লক্ষাধিক উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানের সভাপতিত্বে চান্দোহর উপজেলা চেয়ারম্যান শওকত হোসেন বাদলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার দীপন দেবনাথ। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আব্দুল কায়ুম খান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, এএসপি আবদুল্লাহ আল ইমরান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। এর আগে প্রধান অতিথি 6,80,000 টাকা ব্যয়ে নির্মিত মাধবপুর চান্দোহর নদীর পাকা ঘাটলা উদ্বোধন করেন। এরই সঙ্গে উপজেলা পরিষদ থেকে প্রকাশিত নৌকা বাইচের উপর স্মরণিকামূলক উন্মোচন করা হয়।